হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। আজকে একটু বাহিরে চলে আসলাম, বাহির থেকে লাইভে চলে আসলাম। আজকের বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর এখানকার। দেখি কে কে জয়েন হচ্ছেন আমাদের সাথে, অনেকেই হচ্ছেন। আমি অবশ্য কি পুতুলের পাশে দাঁড়িয়ে আছি, এখান থেকে লাইভ শুরু করে দিয়েছি। হাই লিখেছেন, হ্যালো, ও সরি, ভিডিও যারা রিকোয়েস্ট দিচ্ছেন ভিডিওতে এখন নিতে পারছি না। হাই সৌদি আরব থেকে বলছেন, বসুর হাট সিপাত। আচ্ছা, থ্যাংক ইউ, লাভ ইউ, লাভ ইউ টু। আজকে অবশ্য এখানে গতকালকে মেলা ছিল, বাট গতকালকে আমি বের হতে পারিনি, মেলায় আসতে পারিনি। আজকে এসেছে, আজকে এসে দেখছি যে কিছুই নেই, আজকে শুধু মানুষ আর মানুষ। তবে গতকালকে দেখছিলাম যে আমি লাইভ দেখছিলাম, অন্য কেউ লাইভ করতেছিল, সেখানে দেখছিলাম যে অনেক কিছু আর কি এখানে এই পুতুল টুতুল আর কি নাচানাচি শুরু করছিল, বাট আমি মিস করে ফেলেছি সেগুলো আর কি। ওখানে কে হাই লিখে ফেলেছেন, হ্যালো হাই ভাবি, হ্যালো মন মাঝি, বাবা মন মাঝি কেমন আছো তুমি? এই তো খুব ভালো আছি, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। কয়দিন থেকে দেখি না, দেখে কেন দেখেন না আপনি? মনে হয় অনলাইনে আসেননি, এর জন্য দেখতে পারনি, বাট আমরা তো সবসময় অনলাইনে আছি, চেষ্টা করি আর কি অনলাইনে থাকার জন্য। আমি মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, মালয়েশিয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ। হাই, হ্যালো, আমি এখানে ওয়েট করছি জুয়েলের জন্য, জুয়েল আসবে, ওর সাথে কাজ আছে একটু, বাট ও একটু দূরে চলে গিয়েছে, বলছে আর কিছুক্ষণ পরে আসবে। আপনি কোথায় থেকে? এই তো লুটনে আছি, লুটন থেকে। শুভ বিকাল, শুভ বিকাল, হ্যাঁ অবশ্যই, এখন বাংলাদেশে তো শুভ বিকালই, আমাদের এখানে অবশ্যই এখন সকালবেলা আর কি। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়াই। তো অনেকে, আমি তো এখানে বাংলা কথা বলছি না লাইভে, তো অনেকে বাঙালি আর কি যাচ্ছে, তো আমার দিকে আবার তাকাচ্ছে একটু করে, ভাবছে বাঙালি বাংলা কথা বলছে। কোথায় ঘুরতে গিয়েছেন? এই তো ঘুরতে এসেছি, কোথায় এসেছি দেখাই, এই যে একটু বাহিরে ঘুরতে এসেছি, বাট জুয়েল আসলে আরও একটু অন্য জায়গায় যাব, কিন্তু এখনও জুয়েলকে খুঁজে পাচ্ছি না, ও আমাকে এখানে ওয়েট করতে বলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোন জায়গায় মেলা? আচ্ছা, এখানে মেলা ছিল, বাট এখন আর মেলা নেই, আমি গতকালকে আসতে পারিনি মেলায় আর কি। হাই, গতকালকে ছিল এখানে, আমাকে জুয়েল বারবার বলতেছিল আসো আসো আসো, বাট আমি আসতে পারিনি। আমি দুবাই থেকে বলতেছি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ দুবাই থেকে, আচ্ছা পরে ফেলেছি আপনারটা, নাইস, থ্যাংক ইউ। আমি ভাবছি এখানে কি তারা আমার সাথে কথা বলছে নাকি, তা দেখছি না, আমার হাতে কিছু জিনিস আছে, ওইগুলো এখানে লাগছে আর ঠিকঠাক করে শব্দ হচ্ছে। আমাকে নিয়ে যাবেন সঙ্গে? ইস, আমার সঙ্গে আছে রে ভাই, আরেকটু পরে আসবে, বাট তাকে ছাড়া আমি আজকে আসছি, যখন রাস্তা দিয়ে তখন আর কি মিস করতেছিলাম। হাই শানমিন, শানমিন আপু, কি শামিম ভাইয়া, শানমিন বলছি, শানমিনের কথা মনে পড়ে গেল অনেকদিন পরে। আমার ফ্রেন্ড ছিল, স্কুল ফ্রেন্ড, তারপরে কলেজ ফ্রেন্ডও ছিল সে, এর কথা অনেকদিন পরে মনে পড়ে গেল, শামিম ভাইয়ের কথা ছিল। দুইজনকে একসঙ্গে দেখলে ভালো লাগে, হ্যাঁ দুইজনকে একসঙ্গে দেখবেন, বাট ওয়েট করতে হবে, জুয়েল এখনও আস্তে আস্তে, মিনিমাম ওর মনে হয় আধা ঘন্টা লাগবে। ও যদি বলে এই তো আমি আসতেছি, তাহলে আমি ধরে নিই যে আধা ঘন্টাই লাগবে, তো আমি একটু ভিতরের দিকে যাই, এখানে একটু ঘোরাঘুরি করে আসি, দেখি নতুন কিছু আসলো নাকি। তোমার হাসিটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, হাসিটা ভালো লাগে বলেছেন, থ্যাংক ইউ। মার্কেটে আসলে আমার শুধু চোখ যায় ব্যাগের দিকে, আমি ব্যাগ খুব পছন্দ করি, বাট মনের মতন পাই না আর কি, পছন্দ করি ঠিক আছে, কিন্তু মনের মতন আর কি পাই না। ও
Wow, বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর আসছে আমি যদি এখন আমার এই লাইফটা আমার ভাইয়ের মেয়েকে দেখাই বলবো আমাকে সব কিনে দাও আমাকে সব কিনে দাও হাই হ্যালো আজকে কিছু নতুন নতুন জিনিস আসছে আমি এক সপ্তাহ ধরে আসিনি অবশ্যই এদিকে আজকে এসে দেখছি যে নতুন নতুন অনেক জিনিস আসছে সরি ওইদিকে একটু গিয়ে দেখি ওইদিকে আরও কী কী নতুন নতুন জিনিস আসছে এখানে প্রায় মানে দুই তিন দিন পর পরে আমি দেখি নতুন নতুন জিনিস চলে আসে হাউ আর ইউ একদম ভালো আছি উপরে যাই একটু উপরে গেলে আরও নতুন নতুন জিনিস দেখতে পাবো মনে হয় কারণ নিচে যদি নতুন নতুন জিনিস দেখি তাইলে উপরেও আর কি ওরা নিয়ে আসে হাই রে গালে কি হয়েছে বরণ হয়েছে বরণ আমি জানতাম কেউ এটা কমেন্ট করবেই আজকে অবশ্য আমি ভিডিও করেছি আমি দেখেছি ভিডিওতেও এমন ভাবে ফুটে উঠেছে তো কিছু করার নেই এখন যেমন এই তো নতুন নতুন তো অনেক সুন্দর সুন্দর কালেকশনই তো চলে আসছে দেখছি এদিকে কিছু নেই দেখার মতো ওইদিকে আছে তুমি এত কিউট কেন তাই নাকি এতক্ষণ আমি আমার দিকে ধরেছিলাম এখন দেখছি যে অনেক সুন্দর সুন্দর জিনিস আজকে এখানেই রেখে দিচ্ছি আর বেশি বড় করছি না লাইভটা কারণ আমি একটু কিছু জিনিস দেখব এর জন্য লাইভ করলে আর জিনিস ওইভাবে দেখতে পারি না তাই লাইভটা রেখে দিচ্ছি বাই বাই